হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আরও একটি খুবই গুরুত্বপূর্ণ জি কে ক্লাস নিয়েছি যে আপনাদের কাছে যেখানে আমরা ডিসকাস করবো মূলত রেলওয়ে গ্রুপডির জন্য অর্থাৎ এই বছর যারা যারা রেলওয়ে গ্রুপডির জন্য পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলে রাখি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভাবতে পারেন লাস্ট মিনিট সাজেশনের মতো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন আপনাদেরকে শেয়ার করব যেগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডি লেভেলের অর্থাৎ আপনারা পরীক্ষায় যে লেভেলের কোশ্চেন পেয়ে যাবেন সেই লেভেলেরই কোশ্চেন আমি আপনাদেরকে শেয়ার করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদের জন্য যে প্রশ্নটি এখানে নিয়ে এসেছি সেখানে বলা হচ্ছে ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে কানাডা ঠিক আছে কানাডার জাতীয় প্রতীক হচ্ছে ম্যাপল গাছের পাতা এটা আপনাদেরকে মনে রাখতে হবে এরপর আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক এর কী পরিবর্তন হয় অর্থাৎ কেমন পরিবর্তন হয় ঠিক আছে যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয় তখন কি পরিবর্তন হয় হিমাঙ্কের তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে কমে যায় ঠিক আছে হিমাঙ্ক যে পরিবর্তন সেটা হচ্ছে কমে যায় ডিক্রিজ হয়ে যায় ঠিক আছে এরপর দেখুন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ঠিক আছে সত্যবিলোপ নীতির সাথে সম্পর্কিত কোন গভর্নর জেনারেল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে লর্ড ডাল হৌসি ঠিক আছে অপশান নাম্বার সি লর্ড ডাল হৌসি হচ্ছে এখানে কারেক্ট আনসার এই প্রত্যেকটি কোয়েশ্চানে কিন্তু গ্রুপ ডি লেভেলের আমি আপনাদের জন্য শেয়ার করেছি এই বছরের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে আসবে তো তাই সম্পূর্ণভাবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি পারলে আপনাদের নোটসের খাতায় কিন্তু অ্যাড করে নেবেন ঠিক আছে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে এরপর দেখুন চার নম্বর পাতাতে বলা হচ্ছে চার নম্বর কোয়েশ্চানে যেখানে বলা হচ্ছে শখদের বিখ্যাত রাজা কে ছিলেন ঠিক আছে শখদের বিখ্যাত রাজা কে ছিলেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে প্রথম রুদ্র দামন ঠিক আছে প্রথম রুদ্র দামন ছিলেন শখদের বিখ্যাত রাজা এরপর দেখুন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ঠিক আছে ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জাপান ঠিক আছে জাপানের যে পার্লামেন্ট সেটার নাম হচ্ছে ডায়েট ঠিক আছে এরপর দেখুন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি কি কারণে হয় মুদ্রাস্ফীতি কি কারণে হয় তো কোন অপশানটি হবে কারেক্ট অ্যান্সার তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে বাজেট ঘাটতি বেশি হলে ঠিক আছে বাজেট ঘাট ঘাটতি যদি বেশি হয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি হয় অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ কী ঠিক আছে ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ কী তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হ্যালো ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার হ্যালো হচ্ছে ল্যাটিন ভাষায় করোনা শব্দের অর্থ এরপর দেখুন নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে বোরিস জনসন কোন দেশের প্রধানমন্ত্রী বোরিস জনসন কোন দেশের প্রধানমন্ত্রী তো এই প্রশ্নে যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে যুক্তরাজ্য অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন বোরিস জনসন এরপর দেখুন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল ঠিক আছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে পুরুষপুর অপশান নাম্বার ডি পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল ঠিক আছে এরপর আমরা এগারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে জ্যালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ডে কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ঠিক আছে কার অর্ডারে জালিয়ান ওয়ালবাগ হত্যাকাণ্ডে গুলি চালানো হয়েছিল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মাইকেল ও ডায়ার অপশান নাম্বার সি মাইকেল ও ডায়ার হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে রেলের ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন কোথায় তৈরি হয় ঠিক আছে এখানে বলা হচ্ছে ডিজেল চালিত লোকোমোটিভ ইঞ্জিন ঠিক আছে তো এই প্রশ্নে যে কারেক্ট অ্যান্সার সেটি হয়ে যাচ্ছে বারাণসী ঠিক আছে বারাণসী অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এরপর দেখুন তেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে গুজরাট ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি গঙ্গার উপনদী নয় ঠিক আছে গঙ্গার উপনদীগুলোর নাম কিন্তু আপনাদেরকে জানতে হবে তো এইভাবেই কোয়েশ্চেন আসে যে কোনো একটি নাম দেওয়া থাকবে যেটা কিন্তু গঙ্গার উপনদী নয় তো নিচের কোনটি গঙ্গার উপনদী নয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে শতদ্রু ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পনেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহৃত হয় কেন ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহৃত হয় কেন তো এই প্রশ্নের কী কারেক্ট আনসার হয়ে যাবে তো এই প্রশ্নে যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এটি বা এর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য এবং যার ফলে বহু দূর থেকে কিন্তু দেখা যায় ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে ঘন্টা তৈরি করতে যে যে ধাতুর সংকর ব্যবহৃত হয় ঘন্টা তৈরির কাজে যে যে ধাতুর শঙ্কর ব্যবহার করা হয় তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়ে যাবে তো ষোলো নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কপার ও টিন ঠিক আছে কপার ও টিন তাহলে অপশান নাম্বার এখানে সি হচ্ছে এখানে কারেক্ট আনসার কপার এবং টিন তাহলে তামা এবং টিন এই দুটো কিন্তু কাজে লাগানো হয় ঘণ্টা তৈরির কাজে এরপর দেখুন সাতেরো নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী পদমর্যাদার পদমর্যাদায় কার সমতুল্য ঠিক আছে মুখ্যমন্ত্রী পদমর্যাদায় কার সমতুল্য তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে প্রাক্তন সরি এখানে কিন্তু অপশান ভুল রয়েছে এটার কারেক্ট আনসার হয়ে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ঠিক আছে অপশান নাম্বার এ হতো কারেক্ট অ্যান্সার যদি এখানে প্রধানমন্ত্রী হতো ঠিক আছে এখানে আপনারা কারেকশান করে নেবেন মুখ্যমন্ত্রীর পদমর্যাদায় কার সমতুল্য এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমতুল্য ঠিক আছে প্রাক্তন প্রধানমন্ত্রী যে পোস্ট সেটার ইকুইভ্যালেন্ট পোস্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর যে কারেন্ট পোস্ট ঠিক আছে এখানে অপশান নাম্বার এ হতো কারেক্ট আনসার এখানে কারেকশান করে নেবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছে আঠারো নম্বর প্রশ্নে যেখানে বলা হচ্ছে পিএম কেয়ার্স সংস্থাটির প্রধান কে পিএম কেয়ার সংস্থাটি সংস্থাটির প্রধান কে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এরপর দেখুন উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী কোন দেশের হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট নেভি ইন দ্য ওয়ার্ল্ড তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে চীন চীনে ঠিক আছে চায়নাতে রয়েছে এরপর দেখুন কুড়ি নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস কোন কোন বেদ অর্থাৎ নিচের কোন বেদটি ভারতীয় সঙ্গীতের উৎস তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সামবেদ ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে পুরানের মোট সংখ্যা কত পুরানের মোট সংখ্যা কত তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে আঠারো অপশান নাম্বার বি আঠারো টোটাল পুরানের সংখ্যা হচ্ছে আঠারো এরপর দেখুন তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় কাশ্মীর কাকে বলা হয় ঠিক আছে এখানে হুইচ হবে দ্বিতীয় কাশ্মীর কাকে বলা হয় তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে মিরিক অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার মিরিক এরপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে নাইনটিন এইটি সালে ঠিক আছে উনিশশো সালে এরপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে রেডিও কার্বন ডেটিং কি কাজে ব্যবহৃত হয় রেডিও কার্বন ডেটিং ঠিক আছে কি কাজে লাগে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় করতে ঠিক আছে টু ডিটারমাইন দ্য এজ অফ ফসিলস ঠিক আছে জীবাশ্মের বয়স নির্ধারণ করতে কাজে লাগে এরপর দেখুন ২৬ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মাউস কিবোর্ড মনিটার প্রিন্টার প্রভৃতি উদাহরণ হল তো এগুলো কিসের উদাহরণ ঠিক আছে এগুলো সফটওয়্যার নাকি মেমরি নাকি পেরিফেরাল ডিভাইস নাকি সিপিইউ তো এটা হচ্ছে পেরিফেরাল অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এই মাউস কিবোর্ড মনিটার এবং প্রিন্টার এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস বলা হয় এগুলোকে ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন সাতাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন প্রিন্টারে সবচেয়ে উন্নত মানের প্রিন্ট আউট বার হয় ঠিক আছে সবচেয়ে ভালো প্রিন্টার কোনটি তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে লেজার ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন আঠাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কথাকলি নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত অর্থাৎ কোন রাজ্যে কথাকলি নৃত্য দেখা যায় ঠিক আছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে কেরালা ঠিক আছে কেরালাতে দেখা যায় বা কেরালা বিখ্যাত কথাকলি ডান্সের জন্য এরপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন বিজ্ঞানী হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন হুইচ সায়েন্টিস্ট ডিসকভার্ড হাইড্রোজেন গ্যাস ঠিক আছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে হেনরি ক্যাভেন্ডিস ঠিক আছে হেনরি ক্যাভেন্ডিস আবিষ্কার করেছিলেন হাইড্রোজেন গ্যাস এরপর দেখুন তিরিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং ভারত মহাসাগর এই দুটো কোনোভাবে সম্পর্কিত হলে ফকল্যান্ডের সাথে সেই একইভাবে কোনটি সম্পর্কিত এই চারটি অপশানের মধ্যে আন্দামান দ্বীপপুঞ্জ এবং ভারত মহাসাগর যেভাবে সম্পর্কিত এই ফকল্যান্ডের সাথে নিচের চারটি অপশানের মধ্যে কোনটি কিভাবে সম্পর্কিত ঠিক আছে তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার সেটি হয়ে যাচ্ছে সুমেরু মহাসাগর ঠিক আছে ভারত মহাসাগরেই রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ একই রকমভাবে সুমেরু মহাসাগরেই রয়েছে ফকল্যান্ড ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার তো আজকে আমি আপনাদেরকে টোটাল তিরিশটি কোশ্চেন শেয়ার করলাম যেগুলো কিন্তু আর গ্রুপ ডি এই বছরের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলো কিন্তু প্রতিটি গ্রুপ ডি লেভেলের কিন্তু শেয়ার করেছি তো তাই আশা করি আপনাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেটস এবং এই ধরনের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ